তো আমি আজকে আরেকটা অঙ্ক করবো আর কি। এই যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এখানে দেখো কিছু তোমার ট্রানজিশন দেওয়া আছে, এটাকে আমরা টেবুলার ফর্মে, যে বলছে কি শোতা ইফেক্ট অফ অ্যাবাভ ট্রানজিশন অন দা অ্যাকাউন্টিং সিস্টেম। আমরা অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা কি করব, মানে এই যে তোমার ওই এখন ইকুয়েশন মানে হিসাব সম্পর্কে আমরা প্রভাব দেখাবো এই যে তোমার এই লেনদেন গুলো, এবং প্রুফ দা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনটা প্রমাণ করে দিব, ঠিক আছে এটা সত্য, ঠিক আছে। এটা কিভাবে করব, দেখো আমি এখানে আমার একটা টেবিল আঁকতে হবে। তা আমি প্রথমে মনে করে লিখলাম, মনে করো যেখানে কি বলছে, তোমরা যে অঙ্ক করবা তখন কি করবা, এই যে তোমার আগে দেখো তোমার বলছে মাহমুদ এন্টারপ্রাইজ কমপ্লিটেড দা ফলোয়িং ট্রানজাকশন ইন জুলাই 2011। কি মাহমুদ এন্টারপ্রাইজ, তাই না? এখানে এভাবে লিখবা আর কি, মাহমুদ মাহমুদ এন্টারপ্রাইজ, ঠিক আছে। এবার তোমার এভাবে খাতা করার সময় একটু ইয়ে করবা, ওই যে হোরাইজন্টাল খাতা করবা, মানে লম্বা লম্বি করে করবা, নাহলে খাতা ধরবে না, ঠিক আছে। আমি জাস্ট আমি পেজটা কি করে নিছি, এই যে তোমার আড়াআড়ি করে নিছি আর কি, তোমরা অঙ্ক করার সময় আড়াআড়ি করে নিবা, ওকে, মানে খাতাটা আড়াআড়ি করে নিবা, আড়াআড়ি না করলে কিন্তু বাংলা ভার্সন আড়াআড়ি ভাবে করেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে করেন এই যে মাহমুদ এন্টারপ্রাইজ, ঠিক আছে। এখন এর নিচে লিখে সামারি অফ ট্রানজেকশন, এটা তো একটা সামারি বলা যেতে পারে, সামারি অফ ট্রানজেকশন, ট্রানজেকশন মানে লেনদেন, তাই না? ট্রানজেকশন তারিখটা দিয়ে দিবা, কত তারিখ, মান্থ অফ জুলাই 2011, হ্যাঁ মান্থ অফ জুলাই 2011, এই যে আমি যখন দেখো আমি দেখাচ্ছি, দেখো এই যে এই যে এইভাবে মাঝখানে এইভাবে তুমি লিখবা, হ্যাঁ এই যে গেল, ঠিক আছে। এবার তোমরা দেখো ঘরটা আমরা কিভাবে আমি দেখাচ্ছি, তোমাদের স্কেলে যদি ঘর টানো তুমি কি করবা, আমি এখানে আমি কম্পিউটারে আমি ঘর কিনে দেখাবো তোমার এইভাবে স্কেল টানবা। তো মনে করো তুমি একটা প্রথমে একটা ইয়ে নিলা, যে টেবিল মনে করো তো, হ্যাঁ টেবিল নিলা আর কি, প্রথমে স্কেল দিয়ে চার চার কোনা, হ্যাঁ চার কোনা টেবিল নিলে মানে একটা চতুর্ভুজ আকৃতির, ঠিক আছে। মনে করো যে একটা ঘর নিলে আর কি, হ্যাঁ দেখ আমি যেভাবে টানবো সেভাবে টেনে দেখাবা, হ্যাঁ দেখবা আগে, এই যে মনে করো আমি দেখো তুমি একটা ইয়ে নিলে আর কি, এই দেখো প্রথমে একটা টেবিল নিলে, তো প্রথমে কিন্তু তারিখের ঘর আর কি, এই যে এটা তারিখের ঘর, হ্যাঁ তারিখের ঘর ডেট, হ্যাঁ ডেট মনে করো 2011, তাই না? এটা তারিখের ঘর, এই তারিখের ঘর, হ্যাঁ। এবার দেখো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কয়টা আছে, তিনটা এলিমেন্ট আছে না অ্যাকাউন্টিং ইকুয়েশনে, যে আমরা আগে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী আমরা ইয়ে করব, এই তিনটা ঘর আনবো। এই দেখো মনে করো এটা আমি অ্যাসেট নিলাম, মনে করো এটা হচ্ছে কি অ্যাসেট, হ্যাঁ অ্যাসেট হলো, আর আমরা জানি কি একটা আছে লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, নাকি লাইবিলিটি এটা তো সমান সমান, মনে করো এটা সমান সমান, আর এই যে হ্যাঁ তুমি এখানে লিখলা, এখানে লিখলে মনে করো যে অ্যাসেট, ঠিক আছে, এখানে মনে করো যে সমান সমান চিহ্ন দিলা আর কি, আর এখানে তোমার হচ্ছে লায়াবিলিটিস, আর এখানে ওনার্স ইকুইটি, ঠিক আছে। এই গেল, এবার দেখো এরা মনে করো তুমি মাঝখানে লিখলে আর কি সৌন্দর্য আকারের জন্য, ঠিক আছে। আর এখানে তুমি আর একটা ইয়ে দিতে পারো, চিহ্ন দিতে পারো, যে প্লাস যেহেতু আছে একটা, হ্যাঁ এই যে জায়গায় একটা ইয়ে দিতে পারো, যে এখানে মাঝখানে একটা প্লাস আছে, তাই না, এই যে প্লাসটা। এবার দেখো আমাদের প্রথম ট্রানজেকশনটা খেয়াল করো, প্রথম কি বলছে, যে দি ওনার এক্ট, দি ওনার সোল্ড হিজ
পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা এত এক লাখ দেড় লাখ টাকা এন্ড বট ইন অ্যাজ ক্যাপিটাল, মানে তার একটা ব্যক্তিগত ইয়ে ছিল, বিনিয়োগ ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকার, কিন্তু সে কি করলো সেটা আবার সে ভেঙে মানে ফোল্ড মানে বিক্রি করলো, তার ইনভেস্টমেন্ট বিক্রি করে সে কি করলো সে ক্যাপিটাল হিসেবে অ্যাজ মানে হিসেবে ঠিক আছে সে মূলধন হিসেবে সে আনলো, ব্রড মানে আনা, bring bought brought bring এর past form আছে brought, brought মানে এনেছিল মানে past form, হ্যাঁ সে নানা মানে কি এর বাংলা হচ্ছে সে হচ্ছে তার একটা ব্যক্তিগত বিনিয়োগ সে ভেঙে মানে বিক্রি করে, হ্যাঁ মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানে একটা ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করে সে মূলধন হিসেবে ব্যবসায় আনয়ন করলো, সে মূলধন আনলো এক কথায় বলা যেতে পারে, এক লাখ পঞ্চাশ হাজার টাকা সে মূলধন আনলো। এটা তুমি আমরা যদি বলছিলাম তুমি যদি এই যে ইকুয়েশন মানে এটার প্রভাব দেখাতে চাও তাহলে প্রথমে কি করো তুমি একটা জাবেদা করে নাও, মানে ওই যে আমাদের জানে যে প্রত্যেকটা লেনদেন দুটো সত্তা থাকে তাই না, মানে দুটো পক্ষ থাকে একটা ডেবিট একটা কি ক্রেডিট, এটা মানে সে তাহলে সে নগদ টাকা আনলো তাহলে আমার এখানে একটা হিসাব আছে নগদান হিসাব আর একটা আছে কি মূলধন হিসাব, একটা নগদান হিসাব একটা মূল্য দুটো হিসাব আসছে, এখন টাকা তো আসতেছে তার মানে টাকা মানে নগদ আমার বাড়তেছে তাহলে মানে অ্যাসেট কি হচ্ছে বাড়তেছে, আর ওইদিকে ক্যাপিটাল মানে ক্যাপিটাল মানে ওনার সিকিউরিটি এটা হচ্ছে কি বাড়তেছে, তাহলে মানে ক্যাপিটাল অ্যাসেট বাড়তেছে আর ওনার সিকিউরিটি বাড়তেছে ক্যাপিটাল বাড়ছে, হ্যাঁ তো এখানে যদি মনে রাখবা যে যখন আমি অ্যাসেট লিখবো তখন যেহেতু এটা নগদান এখন অ্যাসেটের মধ্যে অনেক ভাগ আছে মানে আমরা শিখেছি মনে আছে ওই যে আমরা যে প্রথম ক্লাস ইকুয়েশনের, হ্যাঁ মনে আছে অ্যাসেটের মধ্যে ভাগ আছে না, এই যে ক্যাশ একটা ক্যাশ আছে একটা অ্যাসেট, অফিস ইকুইপমেন্ট একটা অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবলস একটা অ্যাসেট, মনে আছে তো অ্যাসেটের প্রত্যেকটা নাম অনুযায়ী আমরা কিন্তু এখানে লিখবো, যেটা ক্যাশের একটা অ্যাসেট ঠিক আছে আমরা এখানে নাম দিব ক্যাশ, হ্যাঁ যেটা ক্যাশ একটা অ্যাসেট নাকি ক্যাশ মানে নগদান হিসাব জি, হ্যাঁ আর এদিকে মনে করো যে কি ওই যে তোমার ক্যাপিটাল, ক্যাপিটাল একটা কি মূলধন না ওনার সিকিউরিটি একটা অংশ না ক্যাপিটাল, আমি এখানে একটা মনে করো যে এই যে ক্যাপিটাল ক্যাপিটাল লিখবো আর কি ক্যাপিটাল, ওকে তাহলে আমার এখানে কি হচ্ছে বাড়ছে ক্যাশ বাড়ছে, আচ্ছা আমি কিন্তু কিছুক্ষণ পরে ওই সিস্টেমটা করব ঠিক আছে, ওই আফরিনা আছে জি স্যার তোমারে আমি ওইভাবে কি করে দিব, হ্যাঁ হোস্ট করে দিব তুমি আমার পরে আমাকে হোস্ট করে দিবা ঠিক আছে, ওকে স্যার স্যার একবার কলাম গুলো টেনে নেন না হলে, হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো, ও তোমাদের তো এবার ঘর টানতে সেটা তো দেখাইতে হবে নাকি এই জন্য আমি করছি, এই দেখো তাহলে আমি কি ডেটে দেখাই যে ডেট লিখলাম দেখো এই যে জুলাই এক ঠিক আছে, জুলাই কি তো জুলাই এক, হ্যাঁ এখানে ঝামেলা হচ্ছে বারবার এই ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা জুলাই এক, হ্যাঁ জুলাই এক কি হইলো আমাকে বেড়েছে নাকি তাহলে এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা, ওকে আর হ্যাঁ আর এদিকে ক্যাপিটাল বেড়েছে না জি, দেখো প্রত্যেকটা লেনদেনে কিন্তু কি হবে এভাবে বেড়ে যাবে কিন্তু মানে দুই ভাই পক্ষে কিন্তু বাড়বে ঠিক আছে, এই জন্য তোমার মাথায় রাখবা যে এই তোমার দেখো দুই দিকে কিন্তু সমান থাকবে, হ্যাঁ দেখ কি থাকবে সমান উভয় পক্ষে মানে করে দুই পক্ষেই তোমাকে বসাতে হবে কিন্তু, হ্যাঁ দুই পক্ষে কিন্তু তোমাকে বসাতে হবে, এই গেল মনে করো এক লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে, প্রথম লেনদেন আমার শেষ দুই দিকে মিল আছে, মিল আছে খেয়াল করে দেখো, হ্যাঁ দুই দিকে হ্যাঁ হ্যাঁ মিল আছে
এবার গেল দেখো ওই যে বললাম দুইটা প্রত্যেকটা লেনে দুইটা পক্ষ থাকে, দেখো এখানে এক পক্ষ এখানে এক পক্ষ, তুমি যদি লেখো এখানে ডেবিট ক্রেডিট লিখতে পারো আর কি, হ্যাঁ তাকে এখানে লেখার দরকার নেই, ডেবিট ক্রেডিট বলতে এটা তোমার অনুসরণ করবা, এটা যাবে দশ সময় এটা করে যাবে দশ ইজি হবে আর কি। আচ্ছা যাই হোক এবার দেখো দুই নম্বর এ দেখো দেখো পেইড রেন্ট টাকা 4000 টাকা মানে 4000 টাকা রেন্ট মানে জানোই যে ভাড়া, মানে কি ভাড়া, ভাড়া দিলো পেইড করলো, তাহলে এখানে আমি যদি দেখো কয়টা হিসাব আছে বলো তো, এখানে দুইটা হিসাব আছে, একটা আছে কি দেখো নগদ টাকা দিয়েছে নগদান হিসাব আছে আর একটা আছে ভাড়া হিসাব আছে, আমরা জানি ভাড়া হিসাব কিন্তু খরচ আর নগদান হিসাব আছে নগদ সম্পদ, নগদ টাকা কমে যাচ্ছে তাহলে অ্যাসেট কমে যাচ্ছে আর কি খরচ বেড়ে যাচ্ছে নাকি, জি তাহলে অ্যাসেট কমে যাচ্ছে ক্যাশ থেকে মাইনাস করে দেবো, হ্যাঁ এই যে মনে করো যে আমার তারিখ দিতে হবে 3 তারিখের, এই দেখো এখানে আমি কি করবো এই যে মাইনাস করার সময় কি করবো এই যে ব্র্যাকেট দিবা আর কি, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে মানে মাইনাস, ঠিক আছে এই গেল। আর এখানে আমরা কি হচ্ছে দেখো এই যে এখানে আমি আর একটা ঘরটা আনবো তোমাদের শেখানোর জন্য, আমি এটাই করি না এখনো, একবার ঘরটা আনি নাই, মনে করো তোমাদের ইয়ে আছে এভাবে তুমি ঘরটা আনবা, কারণ আগে আগে আপনাদের ঘরটা এনে তো লাভ নাই আছে, পরে যদি না হয় না থাকে এই যে এখানে তুমি লিখলা কি এক্সপেন্স, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে যে এখানে রিমার্ক আছে, রিমার্ক হচ্ছে তোমার হচ্ছে তোমার বইতে দেখবা যে রিমার্ক মানে হচ্ছে মন্তব্য আর কি, ঠিক আছে তো মন্তব্যটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো আর কি, এটা কোনো এটা এটা অপশনাল, এটা লিখতে হবে আমার কোনো কথা না, ঠিক আছে ওখানে ইনভেস্টমেন্ট হইলো আর কি এটা মন্তব্য দেওয়া, ঠিক আছে আজকে মন্তব্য লিখতেছি না, তোমরা এটা চাইলে লিখতেও না লিখবে, মানে এটা কি প্রথমে ধরো ইনভেস্টমেন্ট হয়েছে তাই না, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আর একটা কথা এখানে মনে করো যে তোমাদের বইতে দেখবা যে হয়তো সবগুলোর ইয়ে নাই মানে ঘর নাই, তুমি ঘর করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে তাই আমি ঘর করলাম ঠিক আছে সমস্যা না, মনে করো এক্সপেন্স, হ্যাঁ আমি ঘর টানলাম এখানে এক্সপেন্স দেখো কত হচ্ছে, ঠিক 4000 টাকা এই ঘরে লিখতে হবে, ঠিক আছে 4000 ওকে, শোনো তোমরা একটু তোমাদের একটু মানে কষ্ট হচ্ছে নাকি ঝামেলা হচ্ছে, ইনশাল্লাহ আমার আমি এই এই মাসটা গেলে তোমাদের আরো সুন্দরভাবে আমি ক্লাসটা নিতে পারবো আর কি, এই যে তোমার এই যে এই তোমার এই যে তোমার টাইপিং করতে টাইম লাগতেছে না, হাতে লিখতে তো ভালো হইতো, একটু ওয়েট করো ইনশাল্লাহ আমরা আমি হাতে হাতে লিখে দেখাতে পারবো, দেখো এখানে 4000 টাকা কমে গেল, এখানেও 4000 টাকা কি হলো কমে গেল, তার মানে কি সময় মানে মানে এ পাশে পাশে সমান থাকছে না, জি সমান থাকছে। এবার দেখো চার নম্বরে দেখো যে পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ 60000 টাকা, ঠিক আছে আর এখানে পণ্য কিনলো নগদ টাকা দিয়ে, হ্যাঁ 60000 টাকা তুমি জানো দেখে নগদ টাকা কমে যাচ্ছে, পণ্য কিনতে একটা খরচ, পণ্য কেনা কিন্তু একটা খরচ, ক্রয় হিসাব তুমি জানো এটাকে বলে ক্রয় হিসাব বলে মানে বাংলা কথাই তাই না, ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব কি ক্রেডিট, একদিকে খরচ এখন দেখো তোমার কি হচ্ছে ওই 60000 টাকা নগদ টাকা কমে যাচ্ছে তাই না, তাহলে এখানে জুলাই হচ্ছে ফোর, তুমি এখানে কি করলা কয় টাকা 60000 টাকা এই যে ব্র্যাকেট মানে মাইনাস, হ্যাঁ আর এখানে খরচের মধ্যে আমি লিখলাম 60000 হয়েছে, এই দেখো এরপরে কি বলছে দেখো যে ব্রোড পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম আজিজ টাকা 90000 টাকা মানে যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট মানে বলছিলাম যে বাকিতে, ক্যাশ মানে নগদে, অ্যাকাউন্ট মানে বুঝবো যে বাকি থেকে, তাহলে বাকি থেকে সে ক্রয় করছে, তাহলে এখানে কি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট
আর এই যে তোমার কি ওই যে অ্যাকাউন্ট মানে মানে বিবিধ দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবলস, তাই না? আজিজ বা মানে আজিজ আজিজ হিসাব, আজিজ তো একটা কি এটা পাওনাদার, অ্যাকাউন্ট রিসিভেবলস নাকি বা অ্যাকাউন্ট মানে পেয়েবল, সরি অ্যাকাউন্ট পেয়েবল মানে এটা তো পাওনাদার হিসাব, তাই না? তাকে সে পাবে আমার কাছে, তাহলে অ্যাকাউন্ট রিপেয়েবলস, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে তোমার ক্রেডিট নাকি? তাহলে এখানে আমার কি হচ্ছে দায় বা এখানে আমার হচ্ছে কি এই ক্যাশের মানে আমার অ্যাসেটের কোনো কিছু হচ্ছে না, হচ্ছে পাওনাদার বাড়ছে এখানে আমার, হ্যাঁ পাওনাদার বাড়ছে না? এখানে আমি একটা ঘর টানতে পারি, এই যে আমার দেখো, তাহলে আমার দায় বাড়ছে আর কি। পাওনাদার মানে কি এটা তো দায় নাকি? পাওনাদার মানে এটা একটা দায়। তাহলে আমি এখানে সংক্ষেপে কি এতে সে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই যে পেয়েবলস, অ্যাকাউন্ট পেয়েবলস মানে বিবিধ পাওনাদার, মনে থাকবে? এটার ইংরেজি বাংলা কি বিবিধ পাওনাদার। তাহলে দেখো, তাহলে পাওনাদার কি হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে, কত টাকা? 90,000 টাকা, 90,000 টাকা বাড়ছে, মানে দেনাদার দায় বাড়ছে আর কি। এই গেল, আর দায় যেহেতু বাড়তেছে ওইদিকে কি হচ্ছে, এদিকে কিন্তু আমার দায় আবার কি হচ্ছে, এই আমার খরচ হচ্ছে না, পয়সা খরচ না, কয় বাড়তেছে না, কয় বাড়া মানে কি ওই যে আমাকে ক্যাপিটাল থেকে কি করতে বাদ দিতে হবে না, ওনার সিকিউরিটি থেকে বাদ দিতে হবে না খরচ হলে? জি স্যার। এটা বুঝতে পারছো? তাহলে দেখো প্লাস মাইনাস এর কাটা, তার মানে কি ওই তোমার কি হচ্ছে, তাহলে মানে এই পিপি টপিট কিন্তু সমানই থাকতেছে, বুঝা গেল? হ্যাঁ ঠিক আছে। কোনো কিছু ক্রয় করলে তোমার সম্পত্তি বাড়বে স্যার? এটা তো পণ্য ক্রয়। হ্যাঁ হ্যাঁ, গুড কোশ্চেন। দেখো কোনো কিছু পণ্য করলে সম্পত্তি বাড়ে, কিন্তু এই যে দেখো যে ক্রয় হিসাব মানে কাঁচা মাল হিসাব, তোমার জানো যে ক্রয় যেই ক্রয়টা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে কিনি। মনে করো তুমি 5,00,000 পিস শার্ট কিনলা, এটা কিন্তু সম্পদ না, এটা কিন্তু তুমি বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছো। এই ক্রয়টা কিন্তু খরচ হিসেবে দেখাতে হবে আর কি, এটা কিন্তু তুমি ওই হিসেবে দেখা পারে, মানে এটা মনে করো যে তোমার মানে ডেবিট দিকে লিখতে হবে, এটা সম্পদ না, এটা কিন্তু খরচ এক ধরনের, বুঝতে পারছো? তুমি যদি বিক্রয় উদ্দেশ্য ছাড়া যদি এমনি ব্যবহার উদ্দেশ্যে কিনতা, তাহলে এটা কিন্তু তোমার সম্পদ হতো, বুঝতে পারছো? মানে এই যে মার্চেন্ডাইজ মানে বুঝলো যে পণ্য ক্রয়, যে পণ্য বিক্রয় আছে না, তোমরা যদি অ্যাকাউন্টিং এ করছো 9-10 এ বা ইন্টারে করছো, যে কোন ক্রয় হচ্ছে কি, ক্রয় মানে এই ক্রয় হিসাবটা মানে যে খরচ যদি অনেক টাকা, এটা মানে এটাকে পুনরায় বিক্রি করে দিবা, এটা থাকবে না। সম্পদ কোনগুলো হবে, যেগুলো তুমি 5-10 বছর রেখে দিবা, যাতে কিন্তু বেনিফিট পাবা, কিন্তু এটা তুমি কি করতেছো, এটা তুমি পণ্য ক্রয় করে আবার সাথে সাথে বিক্রি করে দিবা, লাভে বিক্রি করে দিবা, তাই না? এটা তোমার ব্যবসা, এই জন্য এটা কিন্তু এক ধরনের খরচ, এটা কিন্তু বা সম্পদ না, ঠিক আছে? এই জন্য খরচ হলে কি করতে হবে, তোমার ওনার সিকিউরিটি থেকে বাদ দিতে হবে, যে আমি ব্র্যাকেটে বাদ দিয়েছি আর কি। হ্যাঁ এখানে মনে করো যোগ, এটা তো যোগ সব, এটা তো আমি বসাই নিও আর কি, সমান সমান হবে। আচ্ছা এরপরেটা দেখো, যে ব্রড ব্রড মানে ধার করা, ঠিক আছে? ব্রড মানে ব্রড 60,000 টাকা মানে 60,000 টাকা ফর্ম ঢাকা ব্যাংক এন্ড সাইন এ নোট পেয়েবল, ওই যে নোট পেয়েবল মানে সে ঢাকা ব্যাংক থেকে একটা কি করছে, ইয়ে করছে মানে ধার নিয়েছে। এখানে একদিকে কি হচ্ছে নগদ টাকা বাড়তেছে, আর একদিকে কি হচ্ছে দায় বাড়তেছে, তাই না? বুঝতে পারছো? তাহলে এখানে আমি কি করব, দায়ের প্রকারভেদ আমি তোমাদের শিখাইছি, দরকার হলে ওখান থেকে আগের ক্লাসটা দেখে নেবো, যদি বুঝতে না পারো। আমি এখানে লিখলাম কি নোট, সংক্ষেপে লিখলাম নোট পেয়েবল। হ্যাঁ ঠিক আছে, নোট পেপার আমার কত হইলো 60,000 টাকা, দেখছো? জি
স্যার বাকিতে কোনো কিছু ক্রয় করলে হচ্ছে কি অ্যাকাউন্ট পেয়েবল? হ্যাঁ, বাকিতে যদি তুমি যদি পণ্য ক্রয় করো অ্যাকাউন্ট পেয়েবল, আর যদি নোট হিসেবে যদি তুমি ইয়ে করো নোট পাও, দেখো সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 17,000 টাকা, কস্ট 7,500 টাকা। ওই যে তুমি আগেরটা কি করছো, তুমি এই যে তুমি ওই যে পণ্য বিক্রয় করছো, ওই যে পণ্য ক্রয় করছো একবার, এবার কি করছো পণ্য বিক্রয় করেছো, তুমি কি করবা? তুমি এটা তুমি এটা লাভ হয়েছে তাই না, তাদেরকে নগদ টাকা নগদ টাকা আসতেছে। আর বিক্রয় তো এক ধরনের আয়, তোমরা জানোই, জানো বিক্রয় তো এক ধরনের কি মনে রাখা, বিক্রয় হচ্ছে আয় আর ক্রয় হচ্ছে খরচ, ঠিক আছে এটা মনে রাখবা। বিক্রয় হচ্ছে আয় আর ক্রয় হচ্ছে কি খরচ, এই মার্চেন্ডাইজ মানে পণ্য, পণ্য ক্রয়, আর সোল্ড মানে বলবা বিক্রয়। দেখো আমার টাকা বিক্রয় করেছে, এখানে কি হচ্ছে 60,000 টাকা লাভ হচ্ছে তাই না? সরি 75,000 টাকা, 75,000 টাকা তোমার নগদ টাকা আসতেছে, তুমি এটা লিখলা। এবার দেখো আচ্ছা, এবার দেখো এটার জন্য আয় কি করবে, আয় সব যোগ করতে হবে এখানে, আমি এটা লিখে দেখাই। আমি একটা ঘর টানলাম, যদি মনে করছো এটা তোমার বই দেখবে এটা টানার নাই, তুমি জাস্ট এটা টানলে ভালো, বা এটা অনেক না দেখালেও হয় আর কি, ঠিক আছে। তাহলে তোমাদের মানে বোঝানোর সুবিধাটা আমি এটা এবার প্রথমবার করতেছি আর কি, নেক্সট টাইমে তোমার ডাইরেক্ট ক্যাপিটালের সাথে যোগ করে দিবা আর কি, ঠিক আছে। মানে এখানে তোমার আলাদা ঘটনার দরকার নেই, যে রেভিনিউ হিসেবে লেখার দরকার নেই, হ্যাঁ এটা না করলে হয়, বাকি বাকি গুলো আলাদা দেখালেই হয়। এটা মানে ওনার্স ইকুইটির ঘরটা তুমি আলাদা ভাবে দেখানোর দরকার নেই আর কি, মানে এটা অনেক এগের মনে অনেক ভাগ আছে, চারটা ভাগ আছে। দেখে মনে করো দেখি, যেহেতু আয় হচ্ছে তাহলে এখানে 75,000 টাকা যোগ হবে, ওকে এই গেল। আচ্ছা কিছুক্ষণের মধ্যে আমি আফরিনাকে ইয়ে করে দিব, হোস্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমি এক্স করলে এটা আমি ভুল করে লিখছি, এই ঘরে লিখতে হবে, এই ঘরে, হ্যাঁ এই গেল জুলাই 15 আমার হিসাব গেল। এবার দেখো হোল্ড মাসেনারি টু ইমরান 1,00,000 টাকা, ঠিক আছে। সে 1,00,000 টাকা সে কি করছে তোমার হচ্ছে বিক্রয় করেছে। এখন দেখো এখানে কিন্তু বলে নাই যে সে ক্যাশে বলছে, তার মানে কি এরা বাকি দেশে ইয়ে করছে আর কি, বুঝছো? যদি বলতো যে নাম দিয়েছে তার মানে কি এরা বাকিতে, তার মানে এরা তোমার দেনাদার বাড়ছে, তুমি তোমার মানে তুমি টাকা পাবা তার কাছে, তাহলে দেনাদার। তাহলে একদিকে তোমার কি আছে আয়, তোমার এলো কি আয় হয়েছে, টোল মানে কি বিক্রয় মানে আয়, আর একদিকে তোমার সম্পদ বাড়ছে, ঠিক আছে। এখানে আমি একটা ঘর টানবো, এই যে তোমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে। এ তো 52,000, এটা একটা বিবিধ দেনাদার, ঠিক আছে। এটা কি এটাকে বলে বিবিধ দেনাদার, হ্যাঁ। আচ্ছা এখানে কত টাকা, 1,00,000, জুলাই কয় তারিখ, 20, এখানে কত 1,00,000 টাকা তাই না? জি। আচ্ছা 1,00,000,
তাহলে এখানে আমার কি হচ্ছে আরে এই যে এক ওই তোমার আচ্ছা এখানে আমরা এখানে এই যে সরি এখানে হবে না এটা লিখতে হবে মানে এই ঘরে অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে লিখতে হবে এই যে কারণ বিবেচনা বাড়লো আবার দেখে দেখো আই যেহেতু হয়েছে তাহলে আই কি করতে হয় আই কে ওনার সিকিউরিটির সাথে যোগ করতে হয় তাই না তাহলে এখানে আমি লিখলাম এক লাখ টাকা দেখছো তাহলে দুই দিকে দুই ঘরে লেখা হইলো আচ্ছা এবার দেখো এখানে আমার আর একটা ইয়ে আছে জুলাই 25 দেখো বলছে কি যে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20 আচ্ছা আমি ইয়ে করে দিই আপনি না রে এই দেখো জুলাই কি হচ্ছে জুলাই হচ্ছে কি বলতেছে জুলাই 25 বলছে রিটার্ন ইন মার্চেন্ডাইজ সোল্ড অন ওই যে মানে ক্রয় বিক্রয় ফেরত বলে ক্রয় ফেরত বলে এটাকে বুঝছো কস্ট 4000 টাকা পাশে যে কস্ট টাকা 40 মানে 4000 টাকা লেখা রয়েছে এটা হ্যাঁ তোদের সাথে লেখা রয়েছে কস্ট টাকা ব্র্যাকেটের ভিতরে 4000 টাকা হ্যাঁ ওটা তো খরচ মানে ওটা মানে ইয়ে ছিল আর কি মানে যেই টাকাটা ইয়ে করেছে মনে করো যে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড মানে রিটার্ন বলছে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড আচ্ছা আচ্ছা মানে পণ্য সে বিক্রয় করেছিল সে টাকা পণ্যটা ফেরত আইছে এখন পণ্য ফেরত আইলে তো তোমার মনে করো যে সেই ইয়েই করছে আর কি কষ্টটা ধরবে আর কি 5000 টাকা ফেরত আইছে তার ভিতরে 1000 টাকা খরচ হয়েছে আচ্ছা এবার এখানে খেয়াল করে দেখো যে আমাদের যে তোমার হলো যে রিটার্ন 25 নাম্বার যেটা এখানে আমাদের বলছে 4000 টাকা লিখতে হবে কেন জানো কারণ আমি তো আগে তো লাভে বিক্রয় করেছিলাম তাই না হিসেবে বিক্রয় করেছিলাম লাভে 1000 টাকা লাভ বিক্রয় করেছিলাম তো আমি কি করব তো আমি খরচটা তো লিখবো তাই না আমার তো ইয়ে কমে যাচ্ছে এখানে মনে করো যে আমার ক্রয় হিসাব আসতেছে আচ্ছা শোনো এখানে একটা জিনিস আমরা ইয়ে করতে পারি হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো সবাই এই যে পণ্য ক্রয় তাই না পণ্য ক্রয় আছে না তোমরা অনেকে ইয়ে করতেছো আর কি পণ্য ক্রয় এটার তো মনে করো সমাপনী মজুত পণ্য থাকে তোমরা জানো এটা পণ্য ক্রয়টা একটু ক্রিটিক্যাল জিনিস আর কি এখানে একটা জিনিস থাকে যে এই যে মনে করো আমি দেখাচ্ছি সমাপনে মজুদ পণ্য এটা তো জানো নাকি কেন যে যেই পণ্যটা আমি বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করছি সেটা আমি কি করতে পারি মানে যেটা জমা থেকে যাচ্ছে আর কি সেটা আমি কি করতেছি মনে করো কিছু যে যেই পণ্যটা বিক্রয় হচ্ছে না সেটা কিন্তু এক ধরনের সম্পদ তাই না হ্যাঁ এই পণ্যটা আমার বিক্রয় হচ্ছে না সেই পণ্যটা কি হচ্ছে এই পণ্যটা এক ধরনের সম্পদ না হ্যাঁ সেটাই তো এখন এখানে দেখো আমি কি করতে পারি এখানে ওই যে যে আমি যে তোমার ইয়ের ঘরটা মার্চেন্ডাইজ যে আমি আলাদা একটা ঘর তুলতে পারি এটা একটা সম্পদ হিসেবে দেখাতে পারি যে সমপণে মজুদ পণ্য হিসেবে আর কি ঠিক আছে মার্চেন্ডাইজ
যদিও অঙ্ক আমি যে অঙ্ক এভাবে অঙ্ক মিলবে, ঠিক আছে, মিলবে না তা না, এভাবে কিন্তু অঙ্ক তোমার মিলবে, কিন্তু ওই যে আমাদের যে ক্যালকুলেশন আছে, যে মনে করো যে পণ্যের যে আলাদা যে তোমার ক্যালকুলেশন আছে না, এই যে মনে করো যে অনেক সময় যে মজুত পণ্য ফেরত আসতেছে, মজুত পণ্য থাকবে, হ্যাঁ, এই জন্য আমাদের আলাদা কিন্তু ঘরটা নেই যে আমাদের হিসাব করা সহজ হয় সময় মজুত পণ্যের ক্ষেত্রে, ঠিক আছে, এই জন্য আমরা ধরো এটা যেমন আলাদাটা আমি ইয়ে করিনি, দেখো যে এখানে এই মজুত পণ্য যে পার্সেন্টেজ আমি ধরো এই যে এখানে কিনেছি, তাই না, এই যে মনে করো কি এই যে আমি পার্সেন্টাইজ ফ্রম আজিজ, তাই না, ফর ক্যাশ 1000 টাকা, এইটা যদি আমি এই যে হ্যাঁ এটা এটাও তোমার খরচ, 1000 টাকা গ্যাপ ব্যয় হয়েছে আর কি, তো এটা আমি কি করলাম এই এখানে না লিখে, মানে এই যে তোমার এই শুধুমাত্র ক্রয় করার ক্ষেত্রে আর কি, এটা মনে রাখবা, এটা তো খরচ, এটা আমি না লিখে, এটা মানে এখানে না লিখে আমি জাস্ট কি করলাম এই জায়গায় লিখলাম, বুঝতে পারছো, তার কারণ হচ্ছে যে যেহেতু মনে করো যে আমার সমমানের মজুতপূর্ণ থাকতেছে, ওরা এক ধরনের সম্পদ, তো আমি যদি এখানে আলাদা ঘর করে হিসাব করি তাহলে এবারে আমার এইটা যেই মজুতপূর্ণটা বাকি থাকবে মানে বিক্রয় করার পর সেই পণ্যটা আমি সম্পদ হিসেবে দেখাতে পারি, বুঝতে পারছো, এই জন্য এটাকে আমরা এই যে এই যে এক্সপেন্স ঘরে এটা আমরা লিখবো না, শুধুমাত্র এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এটা মাথা এটা এটা একটু ক্রিটিক্যাল জিনিস, এটা অনেকে ভুল করে, তো এই জিনিসটা তোমার ভালো করে মানে বুঝবা, এই যে মার্চেন্ডাইজ, হ্যাঁ দেখো আমি পরে এটা দেখাচ্ছি তোমার যে কেন আমি এটা ইম্পর্টেন্ট, এরপরে দেখো যে এরপরে যে তোমার লেনদেনটা হয়েছিল ওই যে তোমার পার্সেন্স মার্চেন্ডাইজ ফ্রম আজিজ, হ্যাঁ টাকা আছে 90,000, মানে দেখো হ্যাঁ আর একটা তোমার ইয়ে করেছিল এই যে তোমার হলো 90,000 টাকা একটা ইয়ে করা হয়েছিল 8 নম্বরে, তাই না, এখানে যে মার্চেন্ডাইজ করা হয়েছিল মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট পেয়েবল, হ্যাঁ ওখানে এটা তো ক্যাশে, এই জন্য দেখো যদি এখানে ক্যাশে যদি আমি কিন্তু মাইনাস করি সেই দেখো ক্যাশের থেকে মাইনাস করছি আর এখানে আছে তাহলে কি উপায় উপায় প্লাস মাইনাসে কাটা হয়ে যাচ্ছে, আর জুলাই 8-এ দেখো কি আমি 90,000 টাকা কি করেছিলাম আমি পণ্য ক্রয় করেছিলাম কিন্তু বাকিতে, তো এখানে কিন্তু আমার পণ্য কিন্তু বাড়তেছে, মানে ওই যে মানে যে বিক্রয় করবো আর কি, কিন্তু এটা কিন্তু সম্পদ না, কিন্তু বুঝতে পারছো আমি যেভাবে তোমাকে পড়াইছি এটা কিন্তু তোমাদের হয়তো ইন্টারে কিন্তু তোমার এভাবেই পড়েছো আমি যেভাবে পড়াচ্ছিলাম, কিন্তু এখন এটা কিন্তু সম্পদ না, কিন্তু আমি সম্পদে দেখাচ্ছি কি কারণে, কারণ যে হয়তো এখানে সব পণ্য কিন্তু বিক্রি হবে না, যেই পণ্যগুলো বিক্রি হবে না সেই পণ্যগুলো কি করব, সেই পণ্যগুলোই আমি হচ্ছে ইয়ে করব তোমার হচ্ছে আমার মানে সম্পদ হিসেবে দেখাবো সমমানের মজুত পণ্য হিসেবে, ঠিক আছে, এরপরে দেখো ওই যে তুমি দেখো 20 নম্বর অ্যাকাউন্টে দেখো, এই যে দেখো 1 লাখ টাকা কি হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবলস, কিন্তু এখানে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো যে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে, হ্যাঁ তোমার দেখো যে এখানে তোমার 1 লাখ, আচ্ছা এখানে হয়তো একবার যোগ করে দেখাচ্ছে, ঠিক আছে বাদ দাও, 20 নম্বরে দেখো এই যে দেখো 80 টাকার, এই যে এখানে হ্যাঁ দেখো এই যে দেখো এই যে বলছে শোনো এখানে মনে করে বলছে কি সোল্ড মার্চেন্ডাইজ ফর টাকা, এই দেখো এই যে 15 নম্বরে দেখো যে 75,000 টাকা কস্ট 60,000 টাকা, দেখো এখন বলতেছে যে এখানে হয়তো 75,000 টাকা মানে সে বিক্রি করতেছে কিন্তু তার খরচ হয়েছে কত, মানে সে 60,000 টাকা পণ্য ক্রয় করছে আর কি, মানে বিক্রয় করছে 60,000 টাকা পণ্য, যে যার খরচের টাকা বিক্রি সেখানে লাভ হয়েছে মনে করে যে 15,000 টাকা লাভ হয়েছে আর কি, তারপরে এখানে কি হয়েছে এই যে তোমার এখানে তুমি যদি বিয়োগ করে দিতে পারো মানে কি তোমার 60,000 টাকা ইয়ে হচ্ছে মানে কমে যাচ্ছে, তাই না, মানে ওই পণ্য কমে যাচ্ছে আর কি 60,000 টাকা পণ্য মূল্যমানের, ঠিক আছে এই যে হ্যাঁ বুঝা গেল, আর এইটা কিন্তু ওই হিসেবের মধ্যে ধর্তব্য হবে না, মানে এটা আসলে আরেকটা তোমার একটা কথা বলি এটা জাস্ট তারা কি করছে জানো, এটা এই যে এই বিষয়টা এই যে এইটা দেখো
এরা কেন করতেছে জানো? দেখো মানে বলতে যাচ্ছে কি, এখানে 60,000 টাকা দিছে না, মানে বলতে যাচ্ছে যে এখানে যে আমরা কিন্তু কি করছিলাম, 75,000 টাকা ইয়ে করছে, এখানে আমাদের না লিখে আমরা কি করব, এখানে কিন্তু আমার আসতেছে কয় টাকা, 75,000 টাকা, তাই না? নাকি বিয়োগ করতেছে? এখন দেখো আমি 75,000 টাকা থেকে 60,000 টাকা বাদ দিলে কয় টাকা হচ্ছে, 15,000 টাকা না? এখানে আমার দেখো লাভ কিন্তু আমি এখানে লিখবো কি, আমার 75,000 টাকা তো কিন্তু লাভ হচ্ছে, আমি কিন্তু নিট হিসাবে করবো, নিট হিসাব, এখানে নিট হিসাব করার জন্য আমাকে দেখে আমার 15,000 টাকা লিখতে হবে। মূল কারণ হচ্ছে এখানে আমি আমি যদি আমি আগের মতো যেভাবে করতেছিলাম ওইভাবে কিন্তু মিলে যেত কিন্তু এপাশ ওপাশ, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আরো ডিটেলস হিসাব আর কি, বুঝতে পারছো? মানে এখানে তুমি লাভ ক্ষতি নির্ণয় করে ফেলতেছো, আর যেহেতু তুমি হচ্ছে বড় অঙ্ক করতেছো, মানে তুমি অনার্সে পড়তেছো, আটটু ডিটেলস তোমাদের শেখানোর জন্য মানে একটু ভেঙে ভেঙে আটটু মানে ডিটেলস ভাবে লেখা হইলো। আমি আগে যেভাবে লিখছিলাম ওটা ভাবে লেখা হয়েছে, লিখলে কিন্তু অ্যান্সার হতো ঠিক হতো আর কি, ঠিক আছে, কিন্তু এখানে তুমি আগেই তুমি নিট ইনকামটা পেয়ে গেলে, ঠিক আছে, মানে এখানে এখানে তুমি পেতে মোট মুনাফা, কিন্তু এখন এখানে তুমি কি পেয়ে গেলে, নিট মুনাফা, পাশে তুমি কিন্তু রিমার্কের ঘরে লিখতে পারো নিট মুনাফা, ঠিক আছে, প্রফিট হয়েছে আর কি, বোঝা গেল? ঠিক 20 নম্বর অ্যাকাউন্টে কিন্তু সেম জিনিস, যে এখানে দেখো 1,00,000 টাকা কেস অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে, কিন্তু এখানে তোমার কি হয়েছে, তোমার পণ্য খরচ হয়েছিল 80,000 টাকা, নাকি এখানে 80,000 টাকার পণ্য তোমার চলে গেছে, 80,000, বোঝা গেল? এখন 80,000 টাকা গেছে, এখন 20,000 টাকা কি হয়েছে, তাহলে 20,000 টাকা তোমার লাভ হয়েছে, তাই না? দেখো তুমি দেখো তুমি বিক্রি করছো কত, 1,00,000 টাকার, যেটা তুমি বাকিতে বিক্রয় করছো, এখানে অ্যাকাউন্ট রিসিভেবলস হয়েছে, আর এখানে খরচ হয়েছিল কত, সেই 1,00,000 টাকা বিক্রি খরচ হয়েছিল 80,000 টাকা, এখানে আমার লাভ হয়েছে কত, 20,000 টাকা, তো আমি এখানে লিখবো কত, 20,000, তার মানে দেখো ওই একই, মানে তোমার এই পাশাপাশি মিলে যাবে, কারণ কি, কারণ এই দেখো, কারণ হচ্ছে দেখো এই পাই দেখো 20,000, আর এই দেখো কি 80,000, কত, 1,00,000 না? জি স্যার। আর কি আছে, এই যে 1,00,000 দেখছো, তাহলে প্লাস মাইনাসে কিন্তু সমানই হয়ে যাচ্ছে, বুঝা গেল? মানে এখানে 20,000 টাকা বেড়ে গেছে, এটা থেকে এই 80,000 থেকে তুমি যদি 1,00,000 বাদ দাও, 20,000 থাকে আর এখানে 20,000 আছে, তার মানে কি উভয় পাশে 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে 20,000 টাকা, বুঝা গেল? জি স্যার, এবার বুঝতে পারছি এতক্ষণ পরে। হ্যাঁ আমি ভাবছিলাম যে কিভাবে মিলাবো ডেবিট কার্ডে দুটো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে 20,000 টাকা বেড়ে গেল, এই যে তোমার নগদান তোমার সম্পদ বেড়ে গেল 20,000 টাকা, মানে এটাকে আরো ডিটেলস লেখা হচ্ছে আর কি, এর মধ্যে তো তোমার 80,000 টাকা ইয়া খরচ আছে, মানে পণ্য আছে, তাই না? ওটা তো লাভ না, 1,00,000 টাকা বিক্রি করলে কি তাও তোমার তো 1,00,000 টাকা লাভ হচ্ছে না, এখানে আমার 80,000 টাকা কি আছে, পণ্যের বাবদ খরচ আছে, এই অন্য খরচ বাদ দেওয়া হলো, ঠিক আছে, আর এই যে 20,000 টাকা লাভ, এই যে 1,00,000 থেকে 80,000 টাকা বাদ দিলে 20,000 টাকা থাকে, এই 20,000 লাভ টাকা এই যে আমি কি বললাম কোনো সিকিউরিটির সাথে যোগ করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো জুলাই হচ্ছে 25, বুঝছো, রিটার্ন মার্চেন্ট সোল অন, এই দেখো তুমি কি করছো, তুমি এই যে বিক্রয় করেছিলে, মানে মানে এটাকে বলা হয় পণ্য ফেরত, মানে বিক্রয় বিক্রিত পণ্য ফেরত, ঠিক আছে, বিক্রয় পণ্য ফেরত ঠিক উল্টা হয় যাবে, তা আমরা জানি যে বিক্রয় সবসময় ক্রেডিট হবে আর ক্রয় সবসময় ডেবিট হবে, আর যখন পণ্য ফেরত হবে তখন বিক্রয় ক্রেডিট ডেবিট হবে আর ওই যে তোমার ক্রয় ক্রেডিট হবে, ঠিক আছে? তারপরে দেখো যেহেতু তোমার টাকাটা তুমি ফেরত পাচ্ছ কত, 5,000 টাকা, তাহলে দেখো তুমি কিন্তু এই যে এর কাছে কি করছিলা, তুমি বাকিতে পণ্য বিক্রয় করেছিলে, তাই না? নাকি 5,000 টাকা বিক্রি করেছিলাম কিন্তু আমার খরচ হয়েছিল 4,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এর কাছে এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে তুমি তাহলে টাকা 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 ফেরত দিতে হবে না? জি টাকা ফেরত দিতে হবে। তাহলে এই দেখো আমি এখানে কি করলাম, এই যে মাইনাস 4,000 লাগবে, তাকে আমি 5,000 টাকা বিয়োগ করে দিলাম, কিন্তু এই জায়গায় দেখো কিন্তু এই 5,000 টাকার পণ্যের দাম ছিল কয় টাকা, 4,000 টাকা, তো 4,000 টাকা এখানে আমি কি করব, যোগ করে দিব, এটা যোগ হবে এই জায়গায়, মানে 4,000 টাকা পণ্য চলে আসলো আমার কারবারে, এই জায়গায় যোগ হয়ে যাবে পণ্যের সাথে, ঠিক আছে, এই গেল। আর এখানে দেখো ওই যে মেলছে না, দেখেন 5,000-4,000 মেলবে, উপাস মেলবে কিভাবে, আমি এখন কি করবো, এই যে আমার 1,000 টাকা কি লস হয়ে, মানে আয়টা লাভ হয়েছিল ওই 1,000 টাকা কি হলো, আমার এখানে বাদ দিতে হবে, তাই না? আমি আমার আগে আয় আয় দেখাইছিলাম 1,000 টাকা,
যদি পণ্য ফেরত দিয়ে দিয়ে পণ্য ফেরত দিয়ে দিয়েছে তো আমি 1000 টাকা এখান আয় থেকে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে বুঝা গেল এবার দেখো জুলাই 30 বলছে কি পেমেন্ট রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলস তাই না দেখো জুলাই কি বলছে যে পেমেন্ট রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলস টাকা 50000 টাকা এই যে তুমি ওই যে তুমি অ্যাকাউন্ট রিসিভেবল মানে যে বাকিতে বিক্রয় করেছিলে সেখান থেকে টাকা পেলে তাই না আর এখানে যাবে দেখি হবে নগদন হিসাব নগদ টাকা আসলে মন বলে নগদন হিসাব করে ফেলবা ঠিক আছে নগদন হিসাব ডেবিট আর ওই যে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু দেখো যে তোমার এটা কিন্তু সম্পদ ছিল সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট হয়ে যায় তাহলে নগদ হিসাব ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে ক্রেডিট ক্রেডিট মানে সম্পদ একদিকে সম্পদ বাড়তেছে আর একদিকে সম্পদ কি কমতেছে হ্যাঁ তাহলে এখানে আমার সম্পদ বাড়তেছে কত 50000 টাকা ঠিক আছে আর এখানে এই দেখো তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে তাহলে এই যে আমি কি করলাম বিয়োগ করলাম 50000 টাকা ঠিক আছে আর প্লাস মাইনাসে কাটা তার মানে উভয় পাশ সমানই থাকতেছে তাই না প্লাস মাইনাস কাটা এবার দেখো জুলাই 31 ঠিক আছে পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর আচ্ছা মানে এই যে বিজ্ঞাপন খরচ কি খরচ বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ তোমার বলতেছে খরচ মানে মানে কি তোমার নগদ বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট খরচ হিসাব মানে ডেবিট খরচ হিসাব ডেবিট মানে খরচ টাকা হইলো খরচ হিসাব ডেবিট তাই না মানে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট আর নগদ টাকা কমে যাচ্ছে নগদ হিসাব ক্রেডিট নাকি সম্পদ কমে গেলে ক্রেডিট হয় তাহলে ক্রেডিট হওয়া মানে কি খরচ কমে যাচ্ছে নগদ টাকা কমে যাচ্ছে কি এখানে মাইনাস হবে তাই না মাইনাস আর ওই বলতে খরচ হওয়া মানে কি তোমার এটা আছে কি ওটা তোমার আছে অথবা ইকুইটি ওনার্স ইকুইটি কমে যায় তো এখানে আমাকে কি করতে হবে কমাইতে হবে ঠিক আছে বুঝা গেল আচ্ছা এবার আমরা একটা ঘর টান আছে টোটালের ঘর ঠিক আছে টোটালের ঘর টানার সময় খুব ইজি তোমরা এক কাজ করবা এই যে সাব টোটাল আর কি এটা সাব টোটাল আর কি সাব টোটাল মানে এগুলো টোটাল আর কি এগুলো কি করবে তুমি আগে যেগুলো ব্র্যাকেট ছাড়া সেগুলো যোগ করে নিবা ক্যালকুলেটরে না না যোগ করে নিয়ে কি করবা আর ওই যে যেগুলো ব্র্যাকেটে আছে এগুলো কি করবা বিয়োগ করবা তাই না বা তোমরা চাইলে ইয়ে করতে পারো এই তোমার এই ঘরে লিখে নিতে পারো এই ঘরে ভালো হবে ওই হচ্ছে অঙ্কটা লেখার আগে প্লাস মাইনাস চিহ্ন দিলে ভালো হবে খালি বুঝতে পারবো কোনটা যোগ করবো কোনটা বিয়োগ করবো না এই যে শোনো এই যে ব্র্যাকেট মানে বুঝবা একদম বিয়োগ ব্র্যাকেট মানে কি এটা বিয়োগ আর যেগুলো ব্র্যাকেট না যোগ তাহলে তুমি এখানে একবার এটা করার সময় টোটাল করার সময় কি করবে আগে যোগ গুলো আগে যোগ করে নাও যেগুলো যোগ আছে তাই না বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো দেখো আমি তোমার আরেকটা দিন দেখাই দিয়ে দেখো এভাবে লিখতে পারো এটা মনে করো 4000 টাকা বিয়োগ হলো তাহলে এখানে কত আছে একবারে মানে 46000 ঠিক আছে এটা হচ্ছে না হ্যাঁ জি হ্যাঁ এভাবে তুমি লিখে নিতে পারো তবে এভাবে লেখার থেকে মনে করো আমার এটাই ভালো আর কি হ্যাঁ সুবিধা আছে হ্যাঁ এভাবে মনে করো এভাবে লেখার থেকে তুমি এভাবে করার দরকার নেই এটা তুমি বুঝবে না এখন এখন এভাবে করার দরকার নেই মাথায় ঢুকবে না ঠিক আছে আগে তুমি আগে শোনো শর্টকাটে করার এখন এখন তুমি মনে করো একেবারে তুমি কিছু জানো না আগে এভাবে একটু একটু অভ্যস্ত হও তারপরে তুমি এমনি শর্টকাটে সব লিখতে ফেলতে পারো সমস্যা না তো মনে করো বাদ দাও কত হচ্ছে চারিদিকে পাঁচ মাইনাস আর পাশেটা দেখবা যে মনে হবে কত 14000 দেখো
मन कर टोटाल करते फेलो এদিকে মানে লাইব্রেরিটিস তো 90,000 নাকি 90,000 60,000 থাকবে এটা 90,000 তারপর এদিকে কত 60,000 আচ্ছা এইখানে দেখো এখানে তুমি একবারে যোগ করবে আর কি যেগুলো যোগ আছে প্লাস আছে এগুলো প্লাস যোগ করে নাও এই 1,50,000 আর এদিকে যে 15,000 20,000 যোগ করো আর বাদ বাকি যে ব্র্যাকেট গুলো এগুলো বিয়োগ করো एक लाख पचासी हजार माइनस ठीक है हम एक কাজ করি এই যে আমি এক কাজ করি এই যে দেখো এই ঘরটা लिखते सब बने मन करो जत पंचाशार जो जो करो आज मन करो ब्राकेट करो कत हो देखो 1,75,000 टाका হচ্ছে देखो टोटाल टोटाल की हलो समान समान এই দেখো দেখো তো যোগ করো এই যে 175,000 আর কত 90,000 60,000 হ্যাঁ তাহলে 60 90 তো হবে 150 তাহলে ঠিকই আছে 325,000 তোমাকে আমাকে হিসাব করা যায় উপরে স্যার এই যে লাইবিলিটিস ঘরটা মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে লাইবিলিটি হলে কি সমস্যা হচ্ছে বলো স্যার এই যে ক্যাপিটাল আছে 1 লক্ষ টাকা এখন এখানে যে ये कर से हमें रेवेन्यू कर से अगर तो 20,000 जो 15,000 आसे हैं एक ट्रेन निशे जी एक है ना कैपिटल तो 1.5 लाख हैं अगर नेटेशन के जो कर बो तो 20,000 और 15,000 दो चाहे ये जगह सामने लो चीज जगह है जी 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 ये जगह अरे ये देखो ये देखो अरे আমি তো তোমাকে এটা আলাদা করে আলাদা ভাবে নাও লিখতে পারতাম ঠিক আছে ক্যাপিটাল এক্সপ্রেস রেভিনিউ ইভেন আলাদা ভাবে নাও লিখতে পারতাম তো এইগুলা মনে করো শোনো মানে এটা সম্পূর্ণটা দে ওনার্স ইকুইটির অংশ তাই না এই এখানে যতগুলো আছে সব ওনার্স ইকুইটির অংশ তো এখন কথা তুমি যদি দেখো এই জায়গায় তুমি একবারে করতেছ আর কি মানে আলাদা আলাদা না করে তুমি এখানে আলাদা ভাবে আরেকটা ঘটনা লাগতো আর কি আমি একবারে করলাম দেখো তোমার যদি একটা ঘর আমি দেখো একবারে একটা ঘরে টাইপ লাগছে মানে এখানে যেগুলো যোগ আছে
এই যে এগুলো তো সব যোগ তাই না, এই যে আমি তো লিখি নাই আরকি, তো মানে তোমরা জানো যেখানে কোনো চিহ্ন থাকে না তার মানে একটা যোগ আছে, চিহ্ন থাকা মানে চিহ্ন না থাকা মানে যোগ, আর এখানে চিহ্ন ব্র্যাকেট থাকা মানে এটা বিয়োগ। তো তুমি যোগ গুলাকে যোগ করে 150,000 আর 15 কত 165,000 আর 20 দেখে পারলে 65 আর 20 কত 185,000 তাই না? আচ্ছা এখানে একটা ভুল এই যে আটে, আচ্ছা এই আটটা আমার এখানে ইয়ে হয়েছে আর কি, এটা আমরা ভুল লিখেছি আর কি, এই যে এটা বাদ দেওয়া হয়নি আর কি, এই যে বাদ, ঠিক আছে সম্পদ রয়ে গেছে, এটাকে বলা হয় সমপরিমাণ মজুদ পণ্য, ঠিক আছে, বা মজুদ পণ্য এই জন্য সম্পদ, আমরা এটা আমরা এই জায়গায় না লিখে এই জায়গায় লিখছি, এটাকে প্রফিটটা লিখছি আর কি, বুঝতে পারছো? কোনটা বেড়েছে বা কমেছে আমরা দেখালাম, এখানে বেড়েছে এখানে কমেছে বা মাইনাস হয়েছে এটা দেখালাম, এই আমার দেখানো শেষ। এবার আমরা কি করব, আমরা এবার মনে করবো প্রুফ দা অ্যাকাউন্টিং ইকুয়েশন, ওই তো দেখছো যে আমরা জানি উই নো দ্যাট তাই না, ₹3,25,000 তাই না, একবারে দিয়ে দেবো, ঠিক আছে জি, ₹3,25,000 হয়েছে জি, ইজ ইকুয়াল টু আচ্ছা এই যে দেখো লাইব্রেরি কত দেবো, লাইব্রেরি কত আছে, এই যে 1,50,000 নাকি জি, এই যে প্লাস 1,75,000 এই তাহলে কি স্যার ওই পুরো সমান সমান, হ্যাঁ এবার কি ₹3,25,000 ইজ ইকুয়াল টু 3,25,000 হইছে, আরে এই যে এই যে অ্যাসেট, অ্যাসেট ও যা L plus E এটা হয়েছে প্রমাণিত নাকি জি, তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রমাণিত, হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এই যে দেখো এটা আমার 2 নাম্বার আর কি, ওই 2 নাম্বার অঙ্ক বলছে, তো আগে ছিল 1 নাম্বার, হ্যাঁ তোমরা এটা ওখানে ভেঙে ভেঙে লিখছে আর কি, লিখে দিছে লাইবিলিটিস ইকুইটি ভেঙে ভেঙে লিখছে, তো এখানে আমরা বলতে পারি এটা ইজ প্রুফ, এটা আমরা শর্টকাটে লিখলাম আর কি, হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলো, এইটা থেকে 10 মার্কের প্রশ্ন আসবে কিন্তু, হ্যাঁ স্যার এই 14,000 টাকাটা কিভাবে যোগ করলেন একটু বুঝিয়ে দিলে হবে, কোনটা কোনটা এইটা আমাদের সময় চলে যাবে, আমি আর এটা এখানে শেষ অ্যাকাউন্টিং, ঠিক আছে নিয়মটা একটুখানি ভিন্ন করা, আমরা তো আবার অন্য নিয়ম করলাম আজকে একটু সব ভেঙে ভেঙে করলাম, তো এখানে আমি যে দেখো বইতে দেখো ও তো হিসাবটা আরো করেছে আর কি, তোমার যে বইটা দেখো
এখানে না রিমার্ক লিখছে এখানে না রিমার্ক রিমার্ক মানে তুমি বুঝতে পারছো রিমার্ক মানে মন্তব্য আর কি মন্তব্য কলনে না লিখলেও হয় তুমি লিখলে ভালো না লিখলে ভালো কোনো সমস্যা না আর এখানে সবাই মানে নগদে যোগ বিয়োগ করে দিছে আর কি এই জায়গায় হিসাবে দেখো নগদে যোগ বিয়োগ ঠিক আছে আর আমি একবারে করলাম সমস্যা কি এটা সহজ না এটা সহজ না সাব টোটাল টোটাল তাই না এটা তুমি যাকে তুমি এখানে ইয়ে করলা যোগ থেকে তুমি যোগগুলো যোগ করে বিয়োগ করে নিলা এখানে বারবার ইয়ে করার দরকার নাই ডাবল লেখা তাই না এবারে হিসাবটা ক্লিয়ার আছে কিন্তু ঘিজিমিজি দেখছো ওই যে সব ঘিজিমিজি করে লেখা আমি তো তোমাদের সহজ করে দেওয়ার জন্য এভাবে লিখলাম আর কি আর এখানে তোমরা চাইলে এই ঘরটা এই যে ওনার সিকিউরিটি এটা আলাদা ভাবে একসাথে করে নিতে পারো মনে করো তুমি এইগুলো লিখলেই না ঠিক আছে মনে করো এখানে একটা ঘরে রাখলা আর কি হ্যাঁ এগুলো সব এক ঘরে লিখলে মানে আলাদা ভাগ মানে প্রত্যেকটাকে ভাগ ভাগ করলে না আর কি হ্যাঁ মনে করো এখানে তুমি আলাদা আলাদা লিখলে না হ্যাঁ এখানে লিখে দিলা আর তখন যখন ভাগ ভাগ তখন এটার দরকার নাই ঠিক আছে তখন এটার দরকার নাই তখন মনে করো যে এটা ধরো মনে করো যে ডিলেট এরা ধরো এখানে দরকার নাই ঠিক আছে তখন তুমি একেবারে ওনার সিকিউরিটির ঘরেই লিখলা আর বোঝা গেল এই ঘরেটাই লিখলা হ্যাঁ এখানে তুমি এই ঘরে লিখলা একই তো কথা নাকি এটা তো ভেঙে ভেঙে লেখা আর কি এই যে এখানে লিখলা জি হ্যাঁ এই যে ঠিক আছে এটা তুমি কি করলা এটা দিলা এই যে মনে করো ঠিক আছে এটা তুমি কি করলা এটা দিলা তাই না এত ঘর বড় ঘর টানার দরকার নাই আর ঠিক আছে এই যে এটা ওনার সিকিউরিটি ঠিক আছে ওনার সিকিউরিটি ঘরেটা তুমি লিখলা হ্যাঁ বুঝতে পেরেছো তখন তোমার এই যে তোমার আলাদা ভাবে লেখার দরকার নেই এখন ওটা ওইভাবে কেন লিখলাম বলো তো এটা ওভার সিকিউরিটির ভিতরে কি কি আছে তো দেখো কোন কোন সাথে যোগ বিয়োগ হবে কারণ এক্সপেন্স তখন অনেক হিসাব আছে অনেক লেনদেন আছে যে এক্সপেন্স আছে অনেক লেনদেন রেভিনিউ আছে এখন তোমরা তো এখন এখানে বইতে শর্টকাটে করে দেওয়া তোমরা তো এখানে না বুঝতে শর্টকাটে করতে পারবা না এদের ভেঙে ভেঙে করাচ্ছি ঠিক আছে কারণ এখানে লেনদেনের মধ্যে কি আছে সম্পদের সাথে হিসাব আছে দায়ের সাথে হিসাব আছে খরচের হিসাব আছে তাই না তোমাদেরকে এগুলো যাতে ভালোভাবে বোঝানো যায় যে কিভাবে কোনটার সাথে কিভাবে হবে ঠিক আছে আপাতত তোমরা এভাবেই করবা আর যখন এক্সপার্ট হয়ে যাবা তখন তোমরা নিজের মধ্যে ইজিলি নিজের মতো করে ফেলতে পারবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখানে দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি হ্যাঁ তো হোমওয়ার্কটা তোমরা এখানে করবা হ্যাঁ আমি যেভাবে করাইছি ঠিক এইভাবে হোমওয়ার্কটা করবা আচ্ছা আমি ওটা তোমার স্ক্রিনশট দিয়ে দিবো আর কি তোমার ছবি দিয়ে দেবো গ্রুপে তো এখন আমি এটা এখানে এখানে বিদায় নিচ্ছি তোমরা হচ্ছে আর এটা আমি এখন ইয়ে করাবো আর কি